চিজ পাস্তা খেতে ইচ্ছা করছে আর বাসায় চিজ নাই? কোনো ব্যাপারই না, চিজ পাপস দিয়ে বানিয়ে ফেলুন এমন অথেন্টিক জুসি জুসি অ্যান্ড ইয়াম্মি একটি পাস্তা রেসিপি। প্রথমেই আমি 2 প্যাকেট চিজ পাপস চিপস চিরে রেডি করে নিচ্ছি। এই চিপসটির টেস্ট একদমই ডিফারেন্ট, যার জন্য পাস্তায় অন্যরকম মজাদার একটা টেস্ট পাওয়া যায়। এবার একটি প্যানে পাস্তা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। পানি গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে একটু নেড়ে ভালো করে সেদ্ধ হবার জন্য ঢেকে দিব। পাস্তা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে আলাদা করে রাখব। এবার একটি প্যানে কিছুটা তেল নিয়ে তাতে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা নিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে কিছুটা পানি অ্যাড করছি। পানিতে আমাদের আগে থেকে রেডি করে রাখা চিপস গুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে নাড়তে চিপস গুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। চিপস গুলো ভালো করে মিশে গেলে আমাদের সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। এখানে আমরা পাস্তা সেদ্ধ পানিটা ব্যবহার করব না, কারণ পাস্তা এবং নুডলস এগুলা সেদ্ধ পানিটা ব্যবহার করা ক্ষতিকর। এবার স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি এবং কিছুটা অরিগানো অ্যাড করছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে 1 মিনিট নেড়ে নিব। হাফ কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে দুধ মিশিয়ে নিব। পরিমাণ মতো টমেটো সস অ্যাড করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল জুসি জুসি অ্যান্ড ইয়াম্মি চিজ পাফস পাস্তা রেসিপি। আপনারা দেখে নিশ্চয়ই এটি স্বাদ অনুভব করতে পারছেন। এটি আসলেই অসাম একটি রেসিপি ছিল। আর এটার টেস্টের কথা যদি বলি, দিস ইজ দ্য বেস্ট পাস্তা রেসিপি।